আরেক ভাই জিজ্ঞাসা করেছে শেখ যে ব্যক্তি দাড়ি কেটে এক মুষ্টির চেয়েও ছোট করে রাখে তার পেছনে নামাজ পড়ার হুকুম কি এমন ব্যক্তির ইমামতি মাকরুহে হারিমি কেন এক মুষ্টির চেয়ে ছোট করে দাড়ি কাটা বা ছাঁটা হারাম ও কবিরা গুণা যদি কোনো ব্যক্তি এক মুষ্টির চেয়েও ছোট করে দাড়ি কাটে বা ছাঁটে তাহলে সে ফাসেক বলে গণ্য হবে আর ফাঁসেক ব্যক্তির ইমামতি মাকরুহেতা এমন কি তার পেছনে যারা নামাজ পড়বেন নামাজ আদায় করবেন সেই নামাজ আদায় করাটাও মাকরুহে হারিমি যদি সম্ভব হয় যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে তাহলে এমন ব্যক্তির পেছনে নামাজ আদায় না করা অন্যত্র গিয়ে তাকুয়াবান কোন ব্যক্তির পেছনে আলেমের পেছনে নামাজ আদায় করা তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ঘরে একাকি নামাজ আদায় করার চাইতে এমন ব্যক্তির পেছনে জামাতের সাথে নামাজ আদায় করা উত্তম আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে দাড়ি কাটার মতো ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে রাখবার তৌফিক দান করুন আমিন